الصلاة والسلام عليك يا سيدي رسول الله. الصلاة والسلام عليك يا شافع المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد، شكل يا مرشتي محبتي قولا چري عواز دي پرون. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: السخي قريب من الله قريب من الجنة قريب من الناس بعيد من النار. رواه الترمذي. في ومحبوبه ومعشوقه محبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على محبته. محمد وعلى آله مولانا الدنيا پوری تک بے ایک دن مرا تک بونا সবাই মোদের বলে যাবে সবাই মোদের বলে যাবে নবী আপনি আমাদের বললেন না আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد دو على يالي سيدنا مولانا محمد جوره جوره پهرا درود جوان শোনেন বিজি রোজা পাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي صلى الله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله لا إله إلا الله
সকলে চক্ষু বন্ধ করে কলবের দিকে তাকিয়ে যার যার গুনার দিকে খেয়াল করে চক্ষু বন্ধ করে কলবের দিকে খেয়াল করে জিকির করেন আল্লাহ 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 আমরা তোমারে মাহবুব মাওলারে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো রে আজকের মাহফিল কবুল করো গো আল্লাহ দয়াল নবীর খাতিরে ও মাহবুব মাওলারে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলারে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আমরা গোনা গাওয়া আল্লাহ ডাকে বারে বাওয়ার আল্লাহ আমরা গোনা গাওয়া আল্লাহ ডাকে বারে বাওয়ার আল্লাহ 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 জবান খুলে গোনা থাকবে না আল্লাহ আল্লাহ তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে দয়া পাব কাওয়ান আল্লাহ
আমরা গুনাহগার আল্লাহ ডাকে পড়ে বাওয়ার আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ ডাকে পড়ে বাওয়ার আল্লাহ 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 জবান খুলে মহব্বতে ফানা ফানা ও গনবি দুজাকান তুমি না দেখিলে বাঁচে না পরওয়ান ও গনবি দুজাকান তুমি না দেখিলে বাঁচে না পরওয়ান আল্লাহ 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 কাছে নাও না দেখা দাও না কাছে নাও না দেখা দাও না হও না একটু মেঘের বাগান ও গো নবী দু যাও কাল তোমায় না দেখিলে বাঁচে না পরাওয়ান ও গো নবী দু যাও কাল তোমায় না দেখিলে বাঁচে না পরাওয়ান আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 একজন প্রেমিকে কাছে লড়ে গে সোনার মদিনা একজন রসগোল্লা ছিল রে গে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 যার প্রেমেতে পাগল জিনে যার প্রেমেতে পাগল জিনে শয়ন রব্বানা একজন প্রেমিকা ছিল রে গে সোনার মদিনা একজন রসগোল্লা ছিল রে গে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 আরবে র মর রব কে গে 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 ফুটিল রে পোমোর সেই ফুলের সোবাস সরল তামা মজা গাগন আল্লাহ 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 সেই ফুলের সোবাস নিতে সেই ফুলের সোবাস নিতে চল রে সোনার মদিনা একজন রসগোল্লা ছিল রে গে সোনার মদিনা একজন রসগোল্লা ছিল রে গে সোনার মদিনা আল্লাহ 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 যার প্রেমেতে পাগল জিনে যার প্রেমেতে পাগল জিনে সজল রব না একজন প্রেমিকা ছিল রে গে সোনার মদিনা একজন রসগোল্লা ছিল রে গে সোনার মদিনা আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ
আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার। সম্মানিত হাজিরিন, আমরা খুশি না বেজার? খুশি, কথা কয় না খুশি না বেজার? জবান খুলে বলতে হবে খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল কোন সাধারণ মাহফিল না, কথা কয় না ঠিক কি না? আজকের মাহফিল হচ্ছে কবর কবরবাসী রুহের মাগফিরাতের কামনাতের মাহফিল, কথা কয় ঠিক কি না? আমাদের এরকম কোন আত্মীয় স্বজন নাই যার বাবা, অনেকের মা এরকম, দাদা দাদি অন্ধকার কবর আছে নাকি নাই? আজকে কিন্তু যুবকরা গান বাজনা একতারা দুতারা আউল বাউল নাচানাচি ফালাফালি তারা দিতে পারতো কি পারতো না? তারা আজকে কিন্তু কবরবাসী রুহের আত্মার মাগফিরাতে মাহফিল দিয়েছেন। আজকে কবরবাসী খুশি হয়েছে না বেজার হয়েছে? কথা কয় না খুশি হয়েছে না বেজার হয়েছে? বেজার হয়েছে কাডা শয়তান, বেজার হয়েছে কাডা? আজকের এই এই মাহফিল যদি না হয়, যদি গান বাজনা একতারা দুতারা আউল বাউল নাচানাচি ফানাফানি হইতো, আজকে কবরবাসী বেজার হইতো চিল্লা কন ঠিক কিনা? আর শয়তান খুশি হইতো কথা কন ঠিক কিনা? আমি সকলকে অনুরোধ করে বলবো, যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে আছেন সকলকে আমি উদ্দেশ্য করে বলছি, গল্প গুজব না করে বাড়িতে বসে না থেকে আপনারা মাহফিলে চলে আসুন। ঐতিহ্যবাহী কামাল্লা উত্তর পাড়া যুবকদের উদ্যোগে ও কবরবাসী রুহের মাগফিরাতে কামনাতে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলনে আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল বাশার খান, চেয়ারম্যান 12 নং কামাল্লা ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলে যিনি সহ সভাপতি, যিনি জনাব মোহাম্মদ দরবেশ চৌধুরী বিশিষ্ট সমাজ সেবক কামাল্লা, আজকের মাহফিলে প্রধান অতিথি যিনি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন প্রবাসী সৌদি আরব, আজকের মাহফিলে প্রধান মেহমান জনাব মোহাম্মদ মাহবুব আলম বুইয়া, আজকের মাহফিলে যিনি আমার উস্তাদ এবং আমার প্রাণপ্রিয় মহব্বতের মানুষ, যিনি আজকের মাহফিলে মধ্যমণি, যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট বিশিষ্ট আলেমে দ্বীন পীরজাদা হযরত মাওলানা মুখলিসুর রহমান মনিরি সাহেব, ইমাম খতিব কামাল্লা উত্তরপাড়া কেন্দ্র জামি মসজিদ, আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হযরত মাওলানা সোহরাফ হোসেন জালালি সাহেব, লাকসাম কুমিল্লা, আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ হাসানুল সাহেব, পেশ ইমাম কামাল্লা উত্তরপাড়া কেন্দ্র জামি মসজিদ, আজকের মাহফিলে বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আবুল কাশেম উলিমুল্লাহ, আজকের মাহফিলে যিনি মাহফিলের পরিচালক জনাব হাজী মোহাম্মদ মুজামিল হক মুন্সি সাহেব, আজকের মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, দাড়ি পাকনা আমার সামনে মুরব্বি বাবারা এবং যুবক বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আবার আপনাদেরকে আমার হৃদয়ের গভীর থেকে আবার ওই ইসলামী সংবাসন দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আজকে প্রথম শুরুতে আমি কিন্তু বলেছি এই মাহফিলটা কোনো সাধারণ মাহফিল না, কথা কন না ঠিক কিনা? কারণ হচ্ছে এমন একটা মাহফিল করেছেন, এ মাহফিল ইন্তেজামী যারা যুবকরা মানে এমন একটা কাজ করেছে, এটা বলার ভাষা নাই, এটা বোঝানোর মতন আমার ভাষা নাই, যে কবরবাসী কত খুশি, যে তারা আজকে যে কত আনন্দিত,
আর আমরাও একদিন এই কবর জাতির হব কি হব না, আমাদের বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা জমিদারি আমরা কি কবর নিয়ে যেতে পারবো? কথা কয় না পারবো না? আপনার দাদা, আপনার বাবা, আপনার মা, আপনার পূর্বপুরুষ এ জায়গা জমি নিয়ে কবর গেছে নাকি? তো এই পৃথিবীর মালিক কে? আপনারই না আল্লাহ। তাতে বোঝা যায় যে হিতো আপনার বাবা এ মাতার পা গাম পায় ফেললো, এ সংসার সুন্দর করে সাজাইলো, আপনার দাদা পূর্বপুরুষ যারা সাজাইলো বাড়ি ঘর বিল্ডিং বড় বড় দালান কুটা করলো, তারা আজকে খালি হাতে কবর গিয়েছে, তাদের এই জায়গা তারা নিতে পারে নাই। তাতে বোঝা যায় আমরা পারবো না, আমি পারবো না, আপনি পারবেন না, এই পৃথিবীর এই জায়গার মালিক আপনিও না আমিও না। কথা কন ঠিক কিনা? এ পৃথিবীর মালিক কে? কথা কয় না মালিক কে? এ পৃথিবীর মালিক হচ্ছে আল্লাহ। কথা কন ঠিক কিনা? আমরা আমি সকলকে অনুরোধ করে বলছি, এখনো যারা বাড়িতে বসে আছেন, যে প্রধান বক্তা গেলে, প্রধান বক্তা আসলে যাব, হুজুর যখন মিলাদ ক্যাম্প করবে খিচুড়ি দিব ওই সময় যাবো, এরকম মানুষ আছে নাকি নাই? মিলাদ ক্যাম্পটা করলে দোয়া করবে হুজুর ওই সময় একটা বারটা খামু, এরকম মানুষ আছে নাকি নাই? বহুত আছে। আমি সকলকে অনুরোধ করে বলবো আপনারা বাড়িতে বসে না থেকে মাহফিলে চলে আসুন। আমার বেলা বন্ধুরা, আমার এই মাহফিল কোন সাধারণ মাহফিল না, আমরা এই পৃথিবী ছেড়ে একদিন কবরে চলে যাব। এ মায়ার পৃথিবী, সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাত্রী হয়ে যাব রে বাবা। আপনার বাবা, আপনার মা, আপনার পূর্বপুরুষ কোনো কিছু নিয়ে যেতে পারে নাই, শুধু একটা শুধু দুইটা জিনিস কবরে তাদের নিয়ে গেল, একটা হচ্ছে আমল আর একটা হচ্ছে বদ আমল। কথা কন ঠিক কিনা? আপনি আমি ওই কবরে যাবো, একটা হচ্ছে আমল আর একটা হচ্ছে বদ আমল নিয়ে অন্ধকারে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি, মৌত দিয়েছি। ওরে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কেন হায়াত দিলাম, কেন আমি মৃত্যু দিলাম? ও দুনিয়ার বাবারা, ও দুনিয়ার মুসলমান বন্ধুরা, আমার কবির কেন মনোযোগ, কেন আল্লাহ পাক আপনারা আমার এ দুনিয়ার জমিনে হায়াত দিয়া আর আপনারে মৃত্যু দিয়ে একটা সময় দিয়ে কেন পাঠাইলেন? আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন। আমার বাইরা বন্ধুরা, আমার আমার আল্লাহ বলছেন কোরআনে কারিমের মধ্যে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠাইলাম একমাত্র আমার গোলামি করার জন্য, তোমাদেরকে সৃষ্টি করেছি। জবান ঘুরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে যায় একমাত্র কিসের জন্য? আল্লাহ পাকের গোলামি করার জন্য। মানে আপনার যে পৃথিবীর জমি যেদিন থেকে আসলেন মৃত্যু পর্যন্ত গোলামি করবো কার? জবান ঘুরে বলতে হবে কার? একমাত্র আল্লাহ পাকের গোলামি করতে হবে, আল্লাহ পাকের কুদরতি পায়ে সাজদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরা বন্ধুরা, আমার আল্লাহ পাক সূরাতুল মুনাফিকের 9 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা? আমার বেড়া বন্ধুরে,
গভীর কেলে মনোযোগ আমার আল্লাহ পাক বলেন আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমানদার যারা মুমিন আমার আল্লাহ তাদেরকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা কারা ঈমানদার কারা মুমিন আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন যারা কবর হাশর মিজান ফুল সিরাত তারা কবরে আযাবকে বিশ্বাস করে আমার নবীকে শেষ নবী বলে বিশ্বাস করে যারা এক আল্লাহ বলে যারা স্বীকার করে যারা হাশরকে বিশ্বাস করে যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করলো তাদেরকে বলা হয় ঈমানদার কথা কোন ঠিক কিনা তো আমরা বিশ্বাস করি কি করি না দুই হাত তুলে আল্লাহকে দেখা তবে আমরা করি কি করি না নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ পাক কবুল করুক সকল জবান খুলবে আল্লাহুম্মা আমিন আমার বাইরা বন্ধুরা আমার আমার আল্লাহ পাক বলছেন সূরাতুল মুনাফিকের 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন লা তুলিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ও দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি হায়াত এবং মৌত দিয়া এই মৌতের জিন্দেগিতে হায়াতের জিন্দেগিতে তোমরা সংসার করবা তুমি কামা রোজগার করবা ধন সম্পত্তির মালিক হইবা কোটি কোটি টাকার মালিক হইবা ও বান্দা তুমি শুনে রাখো তুমি যদি ধন সম্পদ পাইয়া ছেলে মেয়েদের পাইয়া ও বান্দা তুমি যদি আমার জিকির আমার নামাজ আমার ইবাদত আমার গোলামে আমার তাসবিহ আমার জিকির আমার ফিকির দান সদকা এতিম মিসকিনকে এবং আব্বা আম্মাকে খেদমত করার যদি তুমি ও যুবক তুমি যদি বলে যাও আমার আল্লাহ বলেন ও মাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ও বান্দা শুনে শুনো 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 রে বান্দা তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাইবা জবান খুলে বলুন নাউজুবিল্লাহ কেমনে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বো রে বাবা ও পর্দার আড়ালের মা বোনেরা কেমনে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বা মনে করবা তুমি সম্পত্তির মালিক হইয়া তুমি আরামে ঘুমাও তুমি বিল্ডিং এর মালিক হইয়া তুমি আরামে ঘুমাও ফজরে আজান দে মুয়াজ্জিনে আজান দে আস-সালাতু খায়রুম মিনান নাউম আল্লাহু আকবার ও দুনিয়ার মানুষ হুজুরের মুয়াজ্জিন আজান দে এই দিক দিয়ে আমরা নাক টেনে টেনে ঘুমাই আরামে ঘুমাও ওরে বান্দা শুনে শুনো তুমি যে আমার কুদরতি পায়ে সাজদা দিলা না রে বান্দা ও বান্দা তোমার আমি তো এমনে এমনে পৃথিবীর জমিনে সৃষ্টি করি নাই তোমার আমি এমনে এমনে এ পৃথিবীর জমিন আমি সৃষ্টি করি নাই ওরে বান্দারে মনে রাখবা তোমার জন্য আমলের জন্য সৃষ্টি করেছি তোমারে জন তোমাকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য তুমি বান্দা কেমনে ঘুমাও তোমার বিল্ডিংয়ের ভিতরে ওরে বান্দা তুমি কেমনে ঘুমাও আমার গোলামি না করে এই পৃথিবীর মধ্যে তোমার টাকার মালিক বানাইলাম গাড়ির মালিক বানাইলাম তোমার হায়াতের জিন্দেগিতে তুমি কত কিছু করলা ওরে বান্দা শুনে রাখো তুমি মৃত্যুর সময় তোমার উপায় থাকবে না কবরের ভিতরে তোমার উপায় থাকবে না হাশরে ময়দানে তোমার উপায় থাকবে না ও বান্দা তুমি শুনে রাখো হাউজার কাউসারের দিনে তোমার উপায় থাকবে না ওরে বান্দা শুনে রাখছো শুনে রাখো তোমার ওই মিজানের দরে তোমার উপায় থাকবে না পুলসারাতের মধ্যে তোমার উপায় থাকবে না তোমার নির্দিদায় ঠিকানা হয়ে যাবে জাহান্নামে জবান খুলে বলুন নাউজুবিল্লাহ তো এখন আল্লাহ পাক বলছে বান্দা সাবধান ঈমানদাররা তুমি সম্পদের মালিক হও আমার দুঃখ নাই টাকার মালিক হও আমার দুঃখ নাই আমার আল্লাহ বলছেন ফাইদা ফারগদা ফাংস ওয়া ইলা রব্বিকা ফারগব যেই সময় তুমি অবসর হও অবসর হও কাজ থেকে ফারেক হও দোকান থেকে ব্যবসা থেকে ফারেক হও কৃষি কাজ থেকে ফারেক হও মনে রাখবা ওই সময় তুমি আমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমার কুদরতি পায়ে সাজদা দাও সাজদা দাও বান্দা মনে রাখবা তোমার আমলের গতিতে আমি আল্লাহ আমার উচ্চ মাকামে জান্নাতে স্থান করে দেব বলুন না সুবহানাল্লাহ
আমার বেড়া বন্ধুরা আমার গভীর কেলে মনোযোগ আমার আল্লাহ বলছেন ও বান্দা তোরে আমি আল্লাহ দুনিয়ার জমিনে বাটাইছি মনে রাখবারি বান্দা তোমার হায়াত তোমার মউত আমি আল্লাহর মাঝখানে তুমি যে আমল করবা তুমি যে গুনাহ করবা তুমি যে ধন সম্পদ কাটাইবা কামায় রোজগার করবা কিসের জন্য আমি আল্লাহ পাঠাইলাম এরপর আমার আল্লাহ বলছেন লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলেন ও বান্দা শোনো তোমার আমি পরীক্ষা করব তোমার হায়াতের জিন্দেগি তুমি কতটুকু আমল করেছো কতটুকু আমার ইবাদত বন্দেগি করেছো তোমার আমি আল্লাহ সম্পদের মালিক বানাইলাম তুমি আমার আমার রাস্তা কতটুকু তুমি দান সদকা করলা তুমি কতটুকু আমল করেছো কার চাইতে সবচাইতে আমল বেশি সুন্দর আমি আল্লাহ দেখব তোমার বৃদ্ধ মা বাবা পাইয়া ও বান্দা শোনো শুধু নামাজ রোজা হজ জাকাত এইগুলা শুধু ইবাদত না এইগুলা শুধু ইবাদত না এইগুলা শুধু ইবাদত না আরো ইবাদত আছে আব্বা আম্মার খেদমত করা ইবাদত কিনা বলেন কথা কোন ইবাদত কিনা আমার আল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ বলছেন ও বান্দারে আমার গোলামি করো আমার সঙ্গে শিরিক করবা না এরপরে আমার গোলামির পাশাপাশি তোমার পিতা মাতার খেদমত করো বুড়া মা বাবার তুমি খেদমত করো জবান খুলে বলুন না সুবহানাল্লাহ আপনার হায়াতের জিন্দগিতে আব্বা আম্মার বুড়া বাপমার খেদমত করার নামই হচ্ছে আমল কথা বলেন ঠিক কিনা আর বাংলাদেশের মধ্যে কিছু দেখা যায় এখন বাংলাদেশের মধ্যে আপনার বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রম খুলেছে যে কোটি কোটি টাকার মালিক যাদের বাপ মাকে বরম পোষক করার জন্য তাদের কষ্ট লাগবে না কষ্ট হবে না কোটি কোটি টাকার মালিক তাদের বাপ মা এই বৃদ্ধাশ্রম বানিয়েছে তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রম লাগে বাড়িতে না রেখে জবান খুলে নাউজুবিল্লাহ মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম চিল্লা কোন ঠিক কিনা আজকে যুবকরা দেখা যায় বাপ মাকে তারা করতে চায় না বাপ মাকে গালিগালাজ করে বাপ মার খেদমত করে না মনে রাখবেন যুবকের দল বৃদ্ধ বাবা মাকে খেদমত করো বাপ মা যখন হাত ওড়া আল্লাহর দরবারে গুল্লি মিস হইতে পারে বাপ মার দোয়া মিস হবে না সুবহানাল্লাহ কোন আল্লাহ রাসূল বলেছেন যে তোমার পিতামাতা তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত তোমার আব্বা আম্মা আবার তোমার জন্য কি জাহান্নাম এখন বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে খারাপ আচরণ করা যাবে না সুন্দর নম্রবাদা ভাবে ভদ্রভাবে সুন্দর করে আম্মা সুন্দর করে আব্বা বলে ডাক দিতে হবে এরপর আল্লাহ রাসূল আরেকটা হাদিস বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বাপ মার চেহারার দিকে তাকাইলে কবুল হজর সব সব হয় বলেন সুবহানাল্লাহ নবীর সাহাবীর নদ কই নবীজি ও মায়ার নবী গো ও রহমতের নবী বাপমার দিকে যদি একবার তাকালাম কজু কবুল হজর সব হইল আবার যদি তাকাই বারে বারে তাকাই আমার আল্লাহ কবুল হজর সব দিবে কিনা আমার নবী ডাক দেখ সাবি তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি তুমি মায়ার নজরে তাকাও ভালোবাসার নজরে তাকাও রে সাহাবিরা আমার আল্লাহ তোমার তাকানোর বদলতে বারে বারে কবুল হজর সওয়াব দিবে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ তো বাপমার দিকে সুন্দর নজরে ভালো নজরে তাকাবেন আজকাল দেখা যায়
যে যুবকরা বাপ মারে করতে চায় না, বাপ মারে গালি গালাজ করে, মন্দ কথা বলে, সে বিল্ডিং এ আরামে ঘুমায় তার স্ত্রীদেরকে নিয়ে। অথচ বৃদ্ধ মা এই শীতের মধ্যে, কোন কোন শীতের মধ্যে টিনের চাল বৃষ্টি পড়ে ওই বাপ মার খবর লয় না, এরকম আছে নাকি নাই, এরকম যুবক আছে নাকি নাই? মনে রাখবেন, যেই যুবকেরা বাপ মারে করবে না, বাপ মাকে দেখবে না, মনে রাখবেন আপনার জন্য মৃত্যুর সময় আপনার উপায় থাকবে না, কবর উপায় থাকবে না, চিল্লা কোন ঠিক কিনা? আমার বাইরা বন্ধুরা, আমি বলতেছিলাম যে আমল হচ্ছে আমার আল্লাহ ডাকতে কবি হাসুরে ময়দানে মুসিবতের দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা প্রশ্ন করবে, পাঁচটা উত্তর প্রশ্ন করবে, পাঁচটা জবাব না দেওয়া পর্যন্ত কোন লোক কদম সামনে গাইতে পারবে না। এইবার আমার নবীজি ডাকতে কইছবি কাল আসুরে ময়দানে মুসিবতের দিন, আমার আল্লাহ ডাক দিব রে বান্দারে। এক নাম্বার প্রশ্ন করবে বান্দা, তোমার জীবনটা তুমি কেমনে কাটাইলা রে বান্দা? আমি আল্লাহ হায়াত দিলাম, 70 বছরে হায়াত দিলাম, আমি আল্লাহ তোমারে 50 বছরে হায়াত দিলাম, ওরে বান্দা তোমার জীবনটা কেমনে কাটাইছ? আমি আল্লাহ না ঘোষণা দিলাম কার আমলটা সবচাইতে ভালো হবে, আমি আল্লাহ দেখব ওরে বান্দা কেমনে তুমি কাটাইছো, জবাব দাও। সেই দিন আপনি আমি জবাব দিতে পারবো নি, পারমু পারমু আমরা? আজকে আপনি নিজেকে নিজে বিবেক করেন, আজকের দিনটা আমরা কয়টা মিথ্যা কথা কইছি, কয়টা পাপ কাজ করছি আর কয়টা নেক কাজ করছি, নিজের বিবেক নিজে এখন তালাশ করেন, নিজের বিবেককে নিজে এখন জিজ্ঞাসা করেন যে আমরা আজকে কি করলাম সারা দিনটা। বাবার আমার মনে রাখবেন, এই বাড়ি ঘর সম্পদ আপনার কোনো কিছু যাবে না, আপনার সঙ্গে শুধু আমল যাবে আর গোনা যাবে, বদ আমল আর নেক আমল। যদি আপনি নেক আমল করে যান আপনার মৃত্যুর সময় আসান হবে, মৃত্যুর সময় আল্লাহ রাসূল আপনার শান্তি দিয়ে রাখবে। বলুন না সুবহানাল্লাহ। আমার বাইরা বন্ধুরা, আমার একজন মুমিন ব্যক্তির মরণ কত আরাম হবে, একজন বদকার ব্যক্তি মৃত্যুটা কত ভয়ঙ্কর হবে, 1500 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে দুনিয়ার মানুষ আমার আল্লাহর নবী ডাক দেখো, সাহাবীরা শোনো শোনো, যেই ব্যক্তি আল্লাহকে মহব্বত করে, যেই ব্যক্তি আমাকে মহব্বত করবে, যেই ব্যক্তি বাড়ি গাড়ি সম্পদ সকল কিছু ত্যাগ করে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে আল্লাহকে রাজি খুশি করবে, যে ব্যক্তি ভালো কাজ করবে, যে ব্যক্তি মাহফিলে আসবে, যে ব্যক্তি মসজিদে যাবে, যে ব্যক্তি অসহায় লোককে দান সদকা করবে, যে ব্যক্তি মসজিদে দান করবে, যে ব্যক্তি মাদ্রাসার মধ্যে দান করবে, লিল্লা বড়িংয়ের মধ্যে দান করবে, অসহায় মানুষকে দান করবে, বাপ মারে খেদমত করবে, ওই ব্যক্তির মৃত্যুটা কত বড় আরামের হবে। আর যে ব্যক্তি গুনাহ কাজ করবে, খারাপ কাজ করবে, গান বাজনা একতারা দুতারা খারাপ কাজ করবে, ওই ব্যক্তির মরণটা কেমন কেমন হবে? আল্লাহ রাসূল দুইটা হাদিসের মধ্যে বলেছেন, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর একটু কয়ে সাহাবীর রে, ও সাহাবী দুই অবস্থা মরলে তার মরণটা ভালো হলো, আর দুই অবস্থা মরলে তার মরণটা বড় খারাপ হলো। এইবার সাহাবীরা ডাকতা কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ দুই অবস্থা মরলে মরণটা বুঝি ভালো হয়, আর দুই অবস্থা মরলে বুঝি মরণটা খারাপ হয়? ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, আমরা জানতে চাই এবার আল্লাহর নবী ডাক দেখো, যে ব্যক্তি মরণের সময় তার কপালের মধ্যে দিয়া চিকুন একটা গাম দেখি দেয় না, কথা কয় না, দেখি দেয় না? আপনারা দেখবেন যে ব্যক্তি নেককার লোক তার চেহারা মধ্যে দেখবেন ছোট ছোট একটা গামের মতন বাইর হয়, হয় কি হয় না?
আমার নবীর একটা কই সাহাবি ও সাহাবি যেই ব্যক্তি মরণের সময় তার কপাল দিয়া ফুটা ফুটার মতো চিকুন একটা গাম বাইর হইব মনে রাখবা তার মরণটা ভালো হলো জবান কোলে বলুন সুবহানাল্লাহ এবার আমার নবীর একটা কই সাহাবি ও সাহাবি রে যেই ব্যক্তি মরণের সময় যে ব্যক্তি মরণের সময় তার চেহারাটা হলুদ বর্ণ হয় ওই বান্দার মৃত্যুটাও ভালোভাবে মৃত্যু হলো জবান খুলে বলুন সুবহানাল্লাহ এরকম আর সয় কেউ হয় না আপনারা খেয়াল করবেন দেখবেন যে মানুষ নেককার মানুষ ইমানদার মানুষ মুমিন মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় তার জন্য জমিনও কান্না করে গাছপালা তার তনুতাকার হাজার মখলুকা তার জন্য নেক কাজের জন্য সুদোয়া করে আল্লাহ রাসূল বলেছেন ওই ইমানদার এই সাহাবীরা দুই ব্যক্তি মানুষের মরণটা বালন হয় যে ব্যক্তি মরণের সময় তার চেহারার মধ্যে চিকুন একটা গাম দিবে আর হলুদ বর্ণ তার চেহারাটা হয় ওই ব্যক্তির মরণটা বড় ভালো হলো জবান খুলে বলুন সুবহানাল্লাহ এইবার সাহাবীরা ডাকতে কইল নবীজি ও মায়ার নবীজি গো আমার দুই অবস্থা বললে বুঝি মরণটা ভালো হলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জানতে চাই সাহাবীরা এইবার আমার নবী ডাকতে কই সাহাবি ও সাহাবীরা শোনো 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 যে ব্যক্তি মরণের সময় জিব্বা কামড় দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মনে রাখবা ওই বান্দার মরণটা ভালো হলো না চিৎকার মেরে বলা যাবে কি না এইবার সাহাবীরা ডাকতে কই নবীজি ও মায়ার নবী গো জিব্বাই কামড় দিল মরণটা বুঝি ভালো হলো না আবার কোন অবস্থা মরলে মরণটা ভালো হলো না এবার আমার নবী ডাকতে কই সাহাবীরা ও সাহাবীরা যেই ব্যক্তি মরণের সময় পরসা পায়খানা করে দে ওই বান্দা বান্দির মরণটা ভালো হলো না চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ আমরা কি চাই এরকম আমাদের মরণ হোক কথা কয় না চাই কি চাই আমরা আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে যেন ইমানের সাথে নূর নবীজি চেহারা মুবারক দেখায় যেন আমাদের মরণ হয় আমরা চাই কি চাই না দুই হাত তুলে দেখাতে হবে চাই কি চাই না আল্লাহ পাক কবুল করে সকল জবান খুলবে আল্লাহুম্মা আমিন।